দেখুন, ছিঁড়েও দেখাচ্ছে, দেখুন একদম নরম। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি আটা কাঁচা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো, আর এই রেসিপিটা বানানো হয়ে যায় খুবই ঝটপট, আর স্বাদও বন্ধুরা দারুণ হয়, আর হেলদিও তো বটে। তো আপনারা সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে রেসিপির জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে আর কেটে নেব। তো প্রথমে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, তো দেখুন ক্যাপসিকামটা আমি একদম এরকম মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর এবার আমি টমেটো কেটে নিচ্ছি, তো টমেটোটা আমি এরকম একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটাও আমি এরকম মিহি করে কুচিয়ে নিচ্ছি, আর দেখুন লঙ্কাটাও আমি একদম এরকম ভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এবার আমি গাজরটা কেটে নেব, তবে গাজরটা ছাড়িয়ে আর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এবার আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি। তো আমি এই কটা সবজি নিয়েছি, তো আপনাদের হাতের কাছে যদি আরো সবজি থাকে তো দিতে পারেন। আর এবার এখানে আমি নিয়েছি এক বাটি আটা, তো আমি আটা নিয়েছি, আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। আর নিয়েছি একটা ডিম, তো আটার উপর এখন আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। তো আটাটা এই ছোট বাটির মধ্যে মাখানো যাবে না, তাই আমি একটা বড় জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর আটার উপর আমি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এবার আমি এই সমস্ত সবজিগুলো আটার মধ্যে দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখন আমি সমস্ত কিছু প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু প্রথমে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে আর এইভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আজকে এই যে নাস্তাটা বানাচ্ছি খুবই কিন্তু স্বাস্থ্যকর, আর এটা খুবই ঝটপট হয়ে হয়ে যায়। তো হাতে যখন সময় কম থাকবে স্কুলের বাচ্চারা টিফিনের সময়, তো আপনারা কিন্তু 5 মিনিটে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। যেমনই স্বাস্থ্যকর আর তেমনই খুবই ঝটপট হয়ে হয়ে যায়, আর খুব বেশি সবজি লাগে না, অল্প একটু সবজি দিয়ে কিন্তু এটা আপনারা বাড়িতে খুবই ঝটপট বানিয়ে নিতে পারেন। তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি, আর দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকমই হবে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, ঠিক এইরকম ঘনত্বের করে ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে।
চৌমিনটা গেলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানটার উপর আমি একটু সাদা তেল ব্যাশ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা বানাতে তো খুব একটা তেলের প্রয়োজন হয় না, এই একদম নামমাত্র তেল দিয়ে কিন্তু বানানো হয়ে যায়। তো আমি একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে দিয়েছি, আর এবার আমি এগাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। ফ্রাই প্যানটা ধরে এইভাবে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, আর এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি 10 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন, উপরটা কিন্তু খুব ভালো মতো হয়ে গিয়েছে, আর উপর থেকে আমি একটু তেল আবার ব্রাশ করে দিচ্ছি। দিয়ে এবার আমি একবার উল্টে দেব। আর এবার আমি একবার উল্টে দেব। দেখুন, এই একটা নাস্তা কিন্তু আমি ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। তো এখন আমি তুলে নেব। তো আবার আমি একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি, ব্যাটার দিয়ে দিলাম। তবে এগুলো কিন্তু একদম হালকা জাল দিয়ে করতে হবে, খুব বেশি জাল দিলে কিন্তু এই নাস্তাগুলো পুড়ে যেতে পারে। একদম হালকা জাল দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো আবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর উপর দিয়ে একদম হালকা করে একটু তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর হচ্ছে। তো আবার ওটা আমি উল্টে দিচ্ছি। তো দেখুন, এই আরো একটা নাস্তা আমি ভেজে নিয়েছি, আর কত ঝটপট হয়ে যাচ্ছে দেখেছেন তো বন্ধুরা, দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর। আর যদি সকালবেলা জলখাবারে এরকম স্বাস্থ্যকর নাস্তা থাকে তো আর কোনো কথাই নেই, আর এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন, এই সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে নরম তুলতুলে, কত সুন্দর হয়েছে দেখেছেন তো। তো অসম্ভব মজার হয়েছে প্রত্যেকটা নাস্তা বন্ধুরা, কতটা দুর্দান্ত হয়েছে। আর দেখুন, ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন একদম নরম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন একদম হাতে মুঠো হয়ে যাচ্ছে। দারুণ স্বাদ হয়েছে, অসম্ভব সুন্দর খেতে হয়েছে, একেবারে নরম। তো এটা আপনারা যে কোনো তরকারির সাথে খেতে পারেন, কিংবা শুধুও খেতে পারেন, দারুণ স্বাদ হবে। আর সকালে যদি এরকম গরম গরম স্বাস্থ্যকর জলখাবার থাকে তো আর কোনো কথাই নেই, সকালটা তো জাস্ট একদম জমে যাবে। তো বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে একবার কমেন্ট করে জানাবেন, আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।